অনুষ্ঠান প্রবাসী বাংলার মুখ, পরিচালনা ইমারত হোসেন সোহাগ, পরিবেশিত হচ্ছে এলিন ফুড প্রোডাক্টস এর সৌজন্যে। সুপ্রিয় দর্শক, আমি অ্যানি খান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড এর সৌজন্য পরিবেশিত অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানটি দেখার জন্য। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটি রেগুলার দেখেন কিংবা আজকে থেকে দেখছেন তাদের জন্য বলছি, আমাদের এই অনুষ্ঠানটি মূলত প্রবাসীদেরকে নিয়ে একটি প্রামাণ্য অনুষ্ঠান। এখানে আমরা তুলে আনি প্রবাসের জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, তাদের জীবনের সাংস্কৃতিক অঙ্গনের নানান দিক এবং তাদের ঐতিহ্য, আজও তার ব্যতিক্রম হবে না। চলুন তাহলে আমরা আমাদের আজকের পর্বটি দেখে নিই। পৃথিবীতে সব জাতিরই আলাদা আলাদা সভ্যতা, ভাষা, সংস্কৃতি আছে। মধ্যপ্রাচ্যের দেশ ওমান, আজকের আধুনিক ওমানেরও রয়েছে ইতিহাস, ঐতিহ্য ও সভ্যতা। ওমানের ইব্রির সিলিস শহরে কালের সাক্ষী হয়েও আজ দাঁড়িয়ে তেমনি কিছু স্থাপনা। এইসব স্থাপনা ঘুরে রিপোর্ট করছেন মোহাম্মদ এমারত হোসেন সোহাগ। প্রিয় দর্শক, প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানে তেমনি আমরা আজ এসেছি সালতানাত অব ওমানের মাস্কাত থেকে প্রায় 350 কিলোমিটার দূরে ইব্রির সিলিপ নামক স্থানে। এই সিলিস ওমানিদের একটা সভ্যতা ছিল। একসময় সিলিসে ওমানিরা এই মাটির ঘরে বসবাস করত। সভ্যতা এবং তথ্য প্রযুক্তির ক্রমবিকাশের উদ্যোগে আজ ওমান হয়েছে রাজপ্রাসাদের অট্টালিকা। ওমানিরা কি অবস্থায় এখানে থাকতো এই বাড়িঘরগুলো আপনি দেখুন, দেখুন এর উপর একটি বিস্তারিত প্রতিবেদন। সালতানাত অব ওমানের রাজধানী মাস্কাট থেকে প্রায় 300 কিলোমিটার দূরে ইব্রি শহর। এই শহরের পুরাতন ইব্রি গ্রাম সিলিস এলাকায় প্রায় 300 বছর ধরে ওমানেরা মাটির ঘরে বসবাস করতেন। 100 ও 150 বছর পূর্বেও মাটির ঘরে ওমানেরা বসবাস করতেন। এখনো অনেক জায়গায় মাটির ঘর দেখা যায়, সেখানে ওমানেরা বসবাস করতেন। ওমানেরা মাটির ঘরে বসবাস করে জীবন জীবিকা নির্বাহ করতেন। সভ্যতার ক্রমবিকাশে ইব্রিতে বদলে গেছে নগর ও গ্রাম, বদলে গেছে তাদের সভ্যতা। বর্তমানে ইব্রির মার্তিকা এলাকায় সুন্দর সুন্দর বাড়িঘর গড়ে উঠছে। বাংলাদেশিরা মাটির ঘর এলাকায় টেইলারিং গড়ে তুলেছেন। পূর্বে ওমানিরা খুবই কষ্ট করে জীবনযাপন করতেন। বর্তমানে দেশের উন্নয়নের সাথে সাথে তাদের চালচলনেও পরিবর্তনের ছোঁয়া লেগেছে। ওমানের একটি প্রসিদ্ধ শহর ইব্রি, মাস্কাট থেকে প্রায় 300 কিলোমিটার দূরত্ব এই ইব্রি শহরের সুপরিচিত এবং সফল ব্যবসায়ী হাজিব রেজাউল করিম, তিনি আল কাওয়াফিল আল আরাবিয়া শপিং সেন্টার দিয়ে যাত্রা শুরু করলো। বর্তমানে হার্ডওয়্যার, বিলিং ম্যাটেরিয়াল সহ যাবতীয় ব্যবসা করে শতকোটি টাকার মালিক হয়েছেন। হাজি রেজাউল করিমের সফলতার উপর একটি প্রতিবেদন দেখে নিই, চলুন। ইব্রি সালতানাত অব ওমানের একটি প্রদেশ বা জেলা শহর। এই ইব্রিতে প্রায় 1 লাখ বাংলাদেশি বসবাস করেন। সালতানাত অব ওমানের রাজধানী মাস্কাট থেকে প্রায় 300 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে ক্রমবর্ধমান জনসংখ্যার বিকাশ ও শহর গড়ে ওঠার ফলে এখানে গড়ে উঠছে অত্যাধুনিক শপিং সেন্টার। এই শপিং সেন্টারগুলির মধ্যে ইব্রির আল কাওয়াফিল আরাবিয়ান শপিং সেন্টার অন্যতম। ক্রেতাদের আকর্ষণ করার জন্য সংসারের যাবতীয় জিনিসপত্র একই ছাদের নিচে পাওয়া যায়। এরই নাম হচ্ছে আল কাওয়াফিল শপিং সেন্টার। সুই সুতা থেকে শুরু করে যাবতীয় পণ্য সামগ্রী পাওয়া যায় এখানে। আল কাওয়াফিলে রয়েছে কসমেটিক্স, সকল দেশের ব্র্যান্ড, পারফিউম, জামা কাপড়, তৈজসপত্র, শিশুদের পোশাক, খেলনা, বড়হাড়ি, ঘর সাজানো জিনিসপত্র, সকল টয়লেট্রিজ সহ যাবতীয় পণ্য সামগ্রী। প্রথম আমি এখানে চিন্তা ভাবনা করলাম যে এই ডিস্ট্রিক্টে কোনো শপিং সেন্টার নাই। একটা শপিং সেন্টার যদি করি তাহলে এটা একটা অল আইটেম প্রোডাক্ট গুলো রাখলে এটা মানে ভালো চলবে। তখন আলিদিনী শপিং সেন্টার খুললাম, এরপরে খুললাম আল নাসেরি শপিং সেন্টার। ওটার পরে যাই চিন্তা করলাম যে না, এটা আমাকে অনেক ওমানিরা বললো যে এই নামে খোল আল কাওয়াফেল আরাবিয়া শপিং সেন্টার, কারণ আল কাওয়াফেল আরাবিয়া এটা একটা মানে ঐতিহ্যের প্রাচুর্যের এখানে নাম। আমাদের তো প্রোডাক্ট মনে করেন পারফিউম সেকশন, তারপরে জেন্টস রেডিমেড সেকশন, তারপরে লেডিস রেডিমেড সেকশন, বেবি স্যুট রেডিমেড সেকশন, তার টয়েস, টেলিফোন, ওয়াচ,
কসমেটিক, হাউস হোল্ড, ইলেকট্রনিক, তারপরে বুকশপ, টেলারিং মেটেরিয়াল, গিফট আইটেম, মানে অল এভরিথিং, লাকিজ, ব্রিক পিস, কম্বল। একটা বাঙালি যদি বাড়ি যেতে হয়, সে আর কোথাও একটা মাল কিনতে হবে না, সব মাল এখান থেকে একসাথে কিনে চলে যেতে পারবে। ওমানিরও আসে এই জন্যই, আমাদের এখানে সবচেয়ে, আমরা এখানে এই ডিস্ট্রিক্টের মধ্যে, মানে আমাদের মার্কেটটা একটু উন্নত মানের, এই জন্যই আমরা সবগুলো ব্র্যান্ডেড আইটেম রাখি। মানে সব কাপড়, চোপড়, পারফিউম থেকে নিয়ে সব কিছু ব্র্যান্ডেড আইটেম পাবেন। যেমন নিউ বর্নের ড্রেস, অল আইটেমগুলো আছে আমাদের কাছে। এবং বাচ্চা জন্ম হইলে এটাকে ঢুলনা থেকে লই যত কিছু আছে, এবং বড় বাচ্চাদের খেলনা থেকে লই, সুইমিং থেকে নিয়ে, মানে এ টু জেড ড্রেস থেকে নিয়ে সব কিছু আছে। এছাড়াও ইবড়িনগর উন্নয়নের সাথে এলাকায় গড়ে উঠছে বড় বড় বিল্ডিং ম্যাটেরিয়ালের শোরুম। হাজি করিমের আলকাওয়াফিল বিল্ডিং ম্যাটেরিয়ালের বিশাল শোরুমে রয়েছে একটি বাড়ি নির্মাণের রড থেকে যাবতীয় সকল কিছুই, যেমন রড, সিমেন্ট, বালু, গ্লাস, আইকা, গাম, রং, জানালা, দরজা, কিচেন ওয়্যার, বাথরুম ফিটিংস সহ যাবতীয় জিনিসপত্র, তালা, চাবি, লক, হ্যান্ডেল, অর্থাৎ হার্ডওয়্যারের সকল যন্ত্রপাতি এই শোরুমেই পাওয়া যায়। ইবড়ির ওমানিরা সকলেই এই দোকান থেকে ওয়ান স্টপ সার্ভিস গ্রহণ করে থাকেন। হাজি করিম খুবই জনপ্রিয় একজন ব্যবসায়ী ইবড়িতে, তিনি ওমানিদের কাছে খুবই বিশ্বস্ত একজন ব্যবসায়ী। আসলে ব্যাপারটা হচ্ছে, আমার তো হাইপারমার্কেট বিজনেস, আমি প্রথম থেকেই হাইপারমার্কেটের বিজনেস করি। তো গত 2 বছর আগে আসলে এখানে আমার একটা মানে শখ জাগলো, যে আসলে যে হাইপারমার্কেটের হয়তো অনেক সময় প্রবলেম হয়, যে এক্সপায়ারি হয়ে যায়, অনেক কিছু প্রবলেম হয়ে যায়, আর এটা একটা সিজন ওয়ারি বিজনেস বেশি হয়। তখন আমি চিন্তা করলাম যে বিল্ডিং ম্যাটেরিয়ালটা আছে, এটা কোনো সিজনের প্রয়োজন নেই, এটা সারা বছরেই চলে। হ্যাঁ, আর এটা যদি সম্পূর্ণ মালগুলো আমরা রাখতে পারেন, মানে এক একটা ঘর যদি কন্ট্যাক্ট করতে পারে যে আমরা সব মালগুলো দেবো, হ্যাঁ, তাহলে মানে সার্ভিস তো এখানে আমাদের মানে গাড়ি আছে, বড় গাড়ি আছে, আমরা সার্ভিস দিই, আমরা নিজেরাই মাল, কাস্টমার মাল কিনলে। আর এখানে আমাদের ছোটখাটো যারা ফোরম্যান আছে সবাই বেশিরভাগ বাঙালি যারা কাজ করে। তো এখানে ইবড়ি ডিস্ট্রিক্টের মধ্যে আমার শখ যাওয়া জায়গার একটাই প্রশ্ন, পুরো ইবড়ি ডিস্ট্রিক্টের মধ্যে 500 মানে কন্ট্রাক্টর আছে বাঙালি, কিন্তু একটা বাঙালির দোকানও নেই বিল্ডিং ম্যাটেরিয়ালের, সবগুলো ইন্ডিয়ান এবং কেরালাদের দোকান এগুলো। তখন প্রথম একটা ছোট করি একটা খুললাম, 2-3 মাস একটু ট্রাই করলাম। তবে আমাদের এখানে একটাই যে ইয়ে হলো যে মাল আমরা গুড কোয়ালিটির সব ব্র্যান্ডেড মাল বিক্রি করি, যেমন ডানুব কোম্পানি, মিলানো কোম্পানি, জেবরিন কোম্পানি। তো এই জন্য কাস্টমার গুলো ভালো ভালো যারা মাল কিনে তারা আসে, চলতেছে আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত আমরা এস্টাবলিশ দিকে যাচ্ছি আস্তে আস্তে আগাই, কারণ এটা মাত্র আমার 2 বছর, কারণ এটা আমার আগে আমার এক্সপিরিয়েন্স ছিল না। তো আস্তে আস্তে আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি আর কি। As for degree, because you know this country cannot be guaranteed anything, anytime rules can change. So for my degree sake, I'll be joining the computer engineering, and once I'm done with it, I'll support my dad for his business. সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি প্রেজেন্টস বাংলাদেশ কনসার্ট ও এনআরবি ফেস্ট আগামী 14 অক্টোবর সন্ধ্যা 7টায় সিঙ্গাপুর পলিটেকনিক্যাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার এটিএন বাংলা এবং ইয়ার লাইন্স পার্টনার রিজেন্ট ইয়ার। রিজেন্ট ইয়ারে এবছর আন্তর্জাতিক মেলায় ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য সকল রুটে 12% ছাড় দিয়েছে। দেখুন এর উপর বিস্তারিত প্রতিবেদন। রিজেন্ট এয়ারলাইন্স বাংলাদেশ পর্যটন বিকাশে আকাশপথে নতুন দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। তারা সঠিক সময়ে সঠিক গন্তব্যে আকাশপথে যাত্রীদের পৌঁছে দিচ্ছে আপন ঠিকানায়। বাংলাদেশের রিজেন্ট এয়ারলাইন্স আকাশপথে যাত্রীদের বহনে একান্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন দেশে বিভিন্ন আন্তর্জাতিক মেলায় তারা তাদের শোরুম নিয়ে যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। বাংলাদেশ থেকে যে সকল যাত্রীরা বিভিন্ন দেশের রিজেন্টে যাতায়াত করছেন, তারা সকলেই এই রিজেন্ট এয়ারলাইন্সের কেবিন ক্রু ও সকল কর্মকর্তাদের সকল ক্ষেত্রে সেবায় মুগ্ধ হয়েছেন। এই সম্পর্কে রিজেন্ট এয়ারলাইন্সের সিসিও হানিফ জাকারিয়া বলেন, আমরা কি করছি, the journalists, especially the aviation journalists, we took them to our one of our destination. What we want to show them is that ekhan theke jokhon apni jan amader service at the check in, then at the boarding gate, then when you are going from the terminal to the aircraft, inside the aircraft, ei shob niye amar ekta destination ami promote korchi ke jodi apni region e travel koren to apni ki ki
ফ্যাসিলিটিস আপনি পাইতে পারেন। তো ওইটা নিয়ে আমরা এরকম আর ডেস্টিনেশনেই করব, সো দ্যাট এভরিবডি ইজ অ্যাওয়ার ওয়ের উই আর ফ্লাইং অ্যান্ড হোয়াট ইজ দ্য সার্ভিস দ্যাট উই আর অফারিং। উই আর আ প্রাইভেট এয়ারলাইন বাট উই ওয়ান্ট টু সার্ভ দ্য কান্ট্রি Bangladesh as well as the people of Bangladesh, and this is what our whole aim is, give them the best safe service. So Dubai er sathe Bangladesh ekhon tourism binimoy hocche, to shei khete Dubai e apnar kono destination porikalpona royeche kina? Amader future destination e Abu Dhabi আর চায়নাতে গুয়াংজু, এটা দুইটা ডেস্টিনেশনস আমাদের ফিউচার ডেস্টিনেশনের ভিতরে। সো উই উইল ফ্লাই টু দিস ডেস্টিনেশনস ইনশাআল্লাহ, অ্যান্ড দ্য ট্যুরিজম বিটুইন দ্য কান্ট্রিজ উইল ডেফিনেটলি গ্রো, সো দ্যাট ইজ আওয়ার প্ল্যান। বাংলাদেশ আন্তর্জাতিক ট্যুরিজম ফেয়ারে রিজেন্ট এয়ারলাইন্স পর্যটকদের সুবিধার কথা বিবেচনা করে এবং বাংলাদেশের পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়ার প্রয়াসে তারা সকল রুটে 12% ডিসকাউন্ট দিয়েছে। আসলে যেটা হয় যে আমাদের বছরে এখানে 3-4 মেজর আমাদের পর্যটন মেলা হয়ে থাকে, যার মধ্যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার যেটা এটা একটা, এবং এছাড়া আরও 3টা মেলা হয়। তো এই মেলাগুলোতে আমরা চিন্তা করি যে কাস্টমারকে যতটুকু বেশি দেওয়া যায়, তো সেই জন্য আমরা বিভিন্ন রকম ডিসকাউন্ট এবং বিভিন্ন রকম অ্যাট্রাকটিভ প্যাকেজ আমাদের যেগুলো মেজর ডেস্টিনেশনস আছে সেখানে আমরা নিয়ে আসি। সো কাস্টমারদেরকে একটু বেশি দেওয়ার জন্য কাস্টমাররা যাতে এসে আমাদের এখানে একটু উপকৃত হয়, সো দ্যাটস ওয়াই উই গিভ দিস ডিসকাউন্টস। বাংলাদেশের আকাশপথে যাত্রীদের নিকট রিজেন্ট এয়ার এখন খুবই জনপ্রিয়। সিঙ্গাপুরে বাংলাদেশ সোসাইটি, এসবিএস প্রেজেন্ট, বাংলাদেশ কনসার্ট ও এনআরবি ফেস্ট 14 অক্টোবর অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার এটিএন বাংলা এবং এয়ারলাইন্স পার্টনার রিজেন্ট এয়ার, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রিজেন্ট এয়ার নিজেদের মতো করে সকল সময়ই সহযোগিতা দিয়ে যাচ্ছে। যাত্রীদের উত্তম সেবার নিশ্চয়তা দিয়ে এই প্রতিষ্ঠানে কেবিন ক্রুরা আত্মনিবেদিত ভাবে কাজ করে থাকেন। আমরা যাত্রীদেরকে চেষ্টা করি যে যাত্রীরা যতটা এক্সপেক্ট করে সেই রকম তাদের এক্সপেক্টটাকে ফুলফিল করার, তো যেমনটা তারা চায় আমরা আমাদের কোম্পানির রুলস এন্ড রেগুলেশনটা মেনটেন রেখে আমরা সার্ভিস দিয়ে রাখি। দর্শক, আপনারা দেখছেন এলিন ফ্লোর প্রোডাক্ট লিমিটেড এর সৌজন্য পরিবেশিত অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানটি। অনুষ্ঠানে এ পর্যায়ে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, এটিএন বাংলার সাথেই থাকুন। বিরতি থেকে ফিরলাম আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান এলিন ফ্রুট প্রোডাক্ট লিমিটেড এর সৌজন্য পরিবেশিত অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানে সাথে থাকার জন্য ধন্যবাদ। 60,000 বছরের পুরাতন শামহারাম শহর, এই শহরটি ওমানের দ্বিতীয় বৃহত্তম শহর, সালালা থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত। অনেকে এই শহরকে রানী বিলকিসের শহর হিসেবে বলে থাকে। এই শহরটি দেখার জন্য শুধু মাস্কাট থেকে নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটক এসে ভিড় জমায়। এখনো সেই পুরাতন আসবাবপত্র সংরক্ষিত রয়েছে এই জাদুঘরে। বিস্তারিত বায়েজিদ আল হাসানের প্রতিবেদনে। আমি এখন আছি সালালার একটি নিকটবর্তী শহর, পুরাতন, সব থেকে ঐতিহ্যবাহী এবং সব থেকে পুরাতন একটি শহর, শামহারাম শহর। এই শহরটি হচ্ছে 60,000 বছরের পুরাতন শহর। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই শহরের ধ্বংসাবশেষ, মানে সর্বশেষ পর্যায়ে যে দেওয়ালটি আছে সেই দেওয়ালটি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আছে। এই বাইনোকুলার সাহায্যে এখান থেকে তারা দেখতো। আপনারা আরেকটি দেখতে পাচ্ছেন যে আমার পাশে আরব সাগর রয়েছে। অসাধারণ ভিউ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাগরের পাশে একটা প্রাকৃতিক একটা দেওয়াল এবং সেই সাথে একটি লেক রয়েছে সাগরের থেকে চলে আসছিল একটি, এবং আপনারা দেখতে পাচ্ছেন নিচে সেই যে পুরাতন সেই 60,000 বছর পুরাতন দেওয়ালটি দেখা যাচ্ছে ওখানে, এবং সেই পাথরগুলো দেখা যাচ্ছে। এবং এখানে আপনাদের দেখতে পাবেন যে এইটা হচ্ছে আপনার সিটিতে সেই 60,000 বছর পুরাতন সেই শামহারাম সিটিতে ঢোকার মেন এন্ট্রান্স হচ্ছে এটা। আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। এইটা হচ্ছে গোসলখানা এরিয়া। আপনারা একটা জিনিস অনুভব করতে পারবেন যে দেখেন কি তাদের রুচি ছিল এবং কি কারুকার্য ছিল। তারা ওই সময় এটা হচ্ছে পাথর, পাথর দিয়ে আমরা এখন যে বাথটব, মানে বাথটব বানাই ওই ধরনের, তারা কিন্তু এটা সম্পূর্ণ পাথরটাকে খোদাই করে এটা বানিয়েছিল। এখান থেকে পানি উঠতো, পানি উঠার ওই পানিটা এখানে আসতো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছিদ্র আছে, এদিক দিয়ে হচ্ছে পানি যেত, এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ পাথর খোদাই করে বানানো হস্তশিল্প। Thank you.
সিটির যে মেন গ্যালারিটি আছে সেখানে আছে। আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে এখানে রুবান ব্রিজ, যেটা থেকে আপনার গোকুর উৎপাদন হয় সেই রুবান ঘাট এখানে আছে। এখানে আমরা এখন ভিতরের দিকে যাবো, দেখি গ্যালারিতে কি আছে। দর্শক, আমরা এখন আছি সান্তারাম শহরের যে জাদুঘরটি বানিয়ে রেখেছেন মানুষের সঙ্গে থেকে, এটি আপনার জাদুঘরের ভিতরে আছে। এখানে সাত হাজার বছরের পুরাতন আর্টিং থেকে বলে আছে যে এটি কিন্তু জাতীয় করে ইউনেস্কো থেকে স্বীকৃত এবং এটি হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ অন্তর্ভুক্ত। আমরা দেখতে পাচ্ছি পিছনে তাদের সেই পুরাতন বিষয়গুলো আছে, তারা তাদের ইতিহাস ঐতিহ্য। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ শহরের সরাসরি কাগজ সাই উনি সরাসরি এখানে ভিজিট করতে এসেছেন। যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আছে রয়্যাল ফ্যামিলি শপিং এখানে সে এখানে ভিজিট করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের যে রান্না করার যে পাতিল ছিল, দুইটা পাতিল দেখা যাচ্ছে ওখানে, স্মল জার দেখা যাচ্ছে, মর্টার দেখা যাচ্ছে, এরপরে হচ্ছে ছুরি দেখা যাচ্ছে এখানে, লোহার ছুরি যেটা দিয়ে তারা তরকারি কাটত, এরপরে হচ্ছে বন দেখা যাচ্ছে, হাড় দেখা যাচ্ছে, এরপরে এখানে হচ্ছে স্টোর লিড আছে, এরপর হচ্ছে মর্টার সেকেন্ড সেন্ট দেখা যাচ্ছে এখানে, মর্টার সেকেন্ড সেন্ট এটি হচ্ছে আপনার টাকনা দেখা যাচ্ছে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে দেশ প্রেম জাগ্রত করে আগামীর আদর্শ ও সমৃদ্ধির দেশ গঠনের জন্য প্রস্তুতি নিতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও আগামীর রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে সকালে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে আবুধাবি বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ স্কুলে চতুর্থবারের মতো উন্নয়ন মেলার আয়োজন করা হয়। সকালে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সংস্কৃতি ও পিঠা উৎসবের মাধ্যমে স্কুল মিলনায়তনে উন্নয়ন মেলায় শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় ছিল। মেলায় আলোকচিত্র প্রদর্শনের মাধ্যমে প্রবাসের মাটিতে বসে দেশের উন্নয়নের বিভিন্ন চিত্র দেখে মুগ্ধ হন ভিন্ন দেশে বেড়ে ওঠা নতুন প্রজন্ম। প্রবাসের মাটিতে জন্ম নেওয়া অনেকে দেশের কৃষ্টি কালচার থেকে বঞ্চিত হচ্ছে। আজকের এই মেলার মাধ্যমে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পিঠাপুলির সাথে পরিচয় হয়ে দেশের উন্নয়নের সূচকের ধারণা পাচ্ছে তারা। বিশ্বের নানা দেশের সাথে পাল্লা দিয়ে শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একের পর এক অর্জনের মাধ্যমে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন বর্তমান শেখ হাসিনা সরকার। আমরা অত্যন্ত আনন্দিত, বাংলাদেশ আজ বিশ্বের দরবারে একটি উন্নয়নশীল দেশের মধ্যে চলে যেতে যাচ্ছে। বিশ্ব বাঘা বাঘা দেশগুলো যখন বলে বা শেখ হাসিনার বাংলাদেশ উন্নয়নের মডেল হিসেবে এটা একটা পরিচিতি লাভ করেছে বিশ্বে। বিগত দিনের সরকারের উন্নয়নের নানা দিকগুলো মানুষের কাছে তুলে ধরার জন্য এই আয়োজন বলে জানান রাষ্ট্রদূত। উন্নয়ন একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমরা বিগত কিছুদিনে যে অর্জনগুলো করেছি সেই অর্জনগুলো আপনাদের সবার কাছে পৌঁছে দেওয়া, সবাইকে জানানো যে আমরা সামনে থেকে কতটা এগিয়েছি। মেলায় স্কুল শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আগত প্রবাসীরা। দর্শক, আপনারা দেখছেন এলএন ফ্লোর প্রোডাক্ট লিমিটেড এর সৌজন্য পরিবেশিত অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানটি। অনুষ্ঠানের এ পর্যায়ে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, এটিএন বাংলার সাথেই থাকুন। বিরতি থেকে ফিরলাম আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান এলএন ফ্লোর প্রোডাক্ট লিমিটেড এর সৌজন্য পরিবেশিত অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানে। সাথে থাকার জন্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন এলএন ফুড প্রোডাক্টস লিমিটেড এর সৌজন্য পরিবেশিত অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানটি। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা দেখে নিব প্রবাসী জীবনের টুকিটাকি কিছু খবরাখবর। প্রবাসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য চ্যানেল আই সৌদি আরব প্রতিনিধি ও নিউজ 24 এর মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন সমস্যা তুলে ধরায় বিশিষ্ট সংগঠক এম ওয়াই আলাউদ্দিন এবং এটিএন বাংলা প্রতিনিধি সাজেদুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে জেদ্দার ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা ফ্রেন্ডস গ্রুপ। মোক্তার হোসেনের পরিচালনায় ও সংগঠনের সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে গতকাল জেদ্দায় স্থানীয় একটি হোটেলে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি সাংবাদিক এম ওয়াই আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ফ্রেন্ডস গ্রুপের চেয়ারম্যান
হাসান, মোল্লা নাজিম, সাংবাদিক সাজিদুল ইসলাম, মুকুল শিকদার সহ সংগঠনের নেতৃত্ব প্রদান করায় ঢাকা ফ্রেন্ডস গ্রুপের চেয়ারম্যান, সভাপতি সহ সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি এম ওয়াই আলাউদ্দিন আশা প্রকাশ করেন, ভবিষ্যতে প্রবাসে অন্যান্য সামাজিক সংগঠনগুলো এভাবে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে উৎসাহ যোগাবে। আওয়ামী লীগকে বাঁচাতে কাতারে সাংবাদিক সম্মেলন করেছে এক কাতার প্রবাসী। কাতার প্রতিনিধি হারুনুর রশিদ মৃধা জানান, ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানার আওয়ামী লীগকে বাঁচাতে হাইব্রিড হচাও আওয়ামী লীগকে বাঁচাও শিরোনামে কাতারে সাংবাদিক সম্মেলন করেছে সাবেক ছাত্রলীগ নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের কাতার শাখার আইন বিচার বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম সাগর। তিনি বলেন, বর্তমান সরকার দেশ সফলভাবে পরিচালনা করে আসছে, কিন্তু কিছু সুবিধাবাদীদের হাত ধরে অনেক হাইব্রিড নেতা দলে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। কাতারে সপরিবারে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের নিয়ে শিশুদের শারীরিক ও মানসিক বেড়ে ওঠার ক্ষেত্রে পরিবার ও সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাতার প্রতিনিধি হারুনুর রশিদ মৃধা জানান, রাজধানীর দোহার শালিমার হোটেলে লাহান ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানির আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কালাম। পরিবারে আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নিজস্ব সংস্কৃতিকে ধারণ করে প্রবাসী শিশুদের বেড়ে ওঠার তাগিদ দেন বক্তারা। ঢাকাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বিদেশস্থ মিশন সমূহে বরাদ্দকৃত সরকারি অর্থ যথার্থ ব্যবহারের লক্ষ্যে ঢাকাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে IBAS এবং BACS এ শীর্ষ তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় জেদ্দাস্থ গ্র্যান্ড গোল্ডেন হোটেলে। কর্মশালার উদ্বোধন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত গোলাম মসিহ। এ সময় বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা কনসাল জেনারেল FM বোরহানউদ্দিন ও ঢাকাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সালাউদ্দিন রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় মধ্যপ্রাচ্য ও পার্শ্ববর্তী দেশসমূহের 13টি প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন কনসুলেটের কর্মকর্তা সহ সাংবাদিক বৃন্দ। প্রিয় দর্শক, ঘড়ির কাঁটা বলছে আজ আর সময় নেই একেবারে। অনুষ্ঠানটি কেমন লাগে তা জানিয়ে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বর 01704777777। এছাড়া আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস probashebanglarmukh@gmail.com। আপনারা এই অনুষ্ঠানটি এই মুহূর্তে যারা দেখতে মিস করেছেন তারা এই অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন youtube.com/probashebanglarmukh ATN বাংলায়। আজকের মতো আমি অ্যানি খান বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী সপ্তাহে সেম টাইম সেম চ্যানেলে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।